মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক আন্তরিক ওয়েলকাম জানাই, আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের। তো চলো দেখো, আমি বাড়ি এসেছি। বাড়ি এসে পুজো দিতে গিয়েছিলাম কালীতলায়। আর আমাদের এখানটা মনে হয় তোমরা দেখো নিজে সচরাচর দিনে, মানে যারা আমার অন্য জায়গাকার বন্ধুরা, তো একটুখানি শেয়ার করলাম। আর এখান দিয়ে হাঁটছি, তো সেই ছোটোবেলায় স্কুল থেকে বাড়ি ফেরার বা পড়তে থেকে বাড়ি ফেরার এইসব কথাগুলো মনে পড়ছে। মানে এখানটা দিয়েই রাউন্ড দিতাম দিনে 5 থেকে 7 বার, তো সেসব কথাগুলো খুব মনে পড়ছে। ভালোও লাগছে, কিছু কিছু স্মৃতি ভালো লাগে ভাবতে। আর দেখো বাড়ি এলাম, আর এসে মা এই সন্ন্যাসীদের জন্য তরকারি করতে বসেছে নিরামিষ। আর ইয়ে কি বলে, আলু সেচকি হবে, আর হচ্ছে এঁচুর কষা। তো আমাদের এখানটা দেখতে পাচ্ছ কত গাছ, কত গাছ, তাও তো অনেক গাছ কেটে দিয়েছে, পুরো জঙ্গল। আর মানে গরমটা এখন এবছর গরমটা অতিরিক্ত, তো তার জন্য বেশি গরমটা পড়েছে, না হলে নর্মালি গরমটা কম হয়। আর এই দেখো মা কত গাছ বসিয়েছে। তো এখানে গাছ বসানো থেকেই আমার শ্বশুরবাড়িতে আমি গাছ বসানোর অভ্যাসটা ধরেছি আর কি। তো চলো কালীতলা চলে এসেছি আরবার, এবার বাবিকে শরবত দিতে এসেছি। আর এই দেখো ওদিকে স্নান করিয়ে, মানে ওরা স্নান করে আসছে আর কি সন্ন্যাসীগুলো, তো এবার ঝাঁপ হবে। তো তার থেকেও বড় কথা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, ঠাকুরের ফুল পড়া। যারা যারা বিশ্বাস করো না যে ভগবান আছে কি না, আজকে নিজের চোখে দেখাবো, দেখবে সবাই আছে কি না। তো সাথে থাকো, তো ভালো করে ক্যামেরাটার দিকে ফোকাস করো, মানে ভিডিওটা দেখো, দেখলেই দেখতে পাবে। দেখো ফুলটা কী সুন্দর একটু একটু করে পড়ছে, দেখবে চাইছে আর ফুলটা পড়ছে দেখবে। মহাদেবের ফুল পড়াটা যেহেতু ঠাকুরমশাই বসেছিল, দেখা মানে অতটাও ভালো করে দেখা যায় না, কিন্তু পার্বতী ফুল পড়াটা দেখলে কি সুন্দর, একটা একটা করে ফুলগুলোকে দিল। তো যাই হোক, যে যার বিশ্বাস সে তার কাছে। তো আমি আমার বিশ্বাস থেকে আমি বিশ্বাস করলাম বা করে বলি তোমাদেরকে, বা আমরা বিশ্বাস করি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে দেখো, এখানেও একটু পুজো হবে, তারপরে আবার এবার হচ্ছে ঝাঁপ হবে। আর দেখো আমরা মন্দির এখানে দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে, সন্তুই পাশটা বসে আছে। আর এই যে এখানে ঝাঁপ দেখবো, আর তো ভিডিও করছিলাম, তোমরাও সাথে থেকো, দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো কি না। তো এবার দেখো দেখো ফটাস ফটাস করে পটপট করে সব ঝাঁপ দেবে, মানে অনেক দিন তো হলো, এবার আর ধৈর্য ওদের গোলাচ্ছে না, তো তাই জন্য তাড়াতাড়ি করে এবার ঝাঁপ দিয়ে দেবে ফটফট করে সবগুলো। শুধু আমার বাবা ছাড়া আর বাকি সবাই দেবে, কারণ হচ্ছে আমার বাবা যেহেতু চোখ অপারেশন হয়েছে, তো সেই জন্য আমার বাবা দেবে না। আর সন্ন্যাসীটাই শুধু জাস্ট হয়েছে, আর কিছু সেরকম না, বা বাকি নিয়ে না খেয়ে থাকা রিচুয়ালসগুলো মানছে, কিন্তু এগুলো করছে না। তো যাই হোক, দেখতে থাকো, আমাদের এখানে তো এরকমই ঝাঁপ হয়, সন্ন্যাসী হয়। তো তোমাদের কাদের কাদের ওখানে কীরকম সন্ন্যাসী একটু কমেন্ট করো প্লিজ। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কোনো দিন বলি না সাবস্ক্রাইব করার কথা সেরকমভাবে, কারণ তোমাদের যদি ভালো লাগে তোমরা এমনিই করবে, সেটাও আমি জানি। তো দেখো আমি অত কারো কোন মাথায় পা দিয়ে বা কারো এ করে আমি মানে অমানবিকতার পরিচয় দেখিয়ে বড় হতে পারবো না। আমার যতটুকু আমার নিজের যতটুকু আছে ততটুকু দিয়েই হবো, কারণ কিছু কিছু মানুষ সবাইকে ব্যবহার করে অনেকে উঠে যাচ্ছে না, এরকম তো করতে পারবো না। তো যতটুকু তোমাদের সাথে পারবো শেয়ার করবো, যতটুকু মানে যতদিন চালাতে পারবো ততদিন তোমরাও ভিডিওগুলো পাবে।
তো কেন বললাম সেটাও আমি একটু খুলে বলি, তোমরা ঝাঁপ দেখো আর আমার কথাগুলো শোনো। কারণ একজন আমাকে বলেছিল এরকম তাকে হেল্প করার জন্য। যাই হোক, আমি একটা অনলাইন বিজনেস করতাম, তো সেদিক থেকেও তাকে আমার যথাসম্ভব আমি এ করেছিলাম, হেল্প করেছিলাম সে করলো। তারপর আমি ইউটিউব যখন এ করলাম, তখন সে আমাকে ইউটিউব, তাকে আমি মানে ইউটিউবের পথ চলা প্রায় আমার জন্য আছে, সাকসেসের দিকে যাচ্ছে কি না বলতে পারবো না, কারণ তার সাথে আমার কোনো এ নেই। কিন্তু এতটুকু শেয়ার করে না, এতটুকু বলে না যে অ্যাকচুয়ালি জিনিসটা আমার জন্য হয়েছে সেই জন্য। কিছু কিছু মানুষ প্রচুর দেইমান, আজকালকার মানুষ তো কিছু কিছু মানুষ প্রচুর দেইমান, বেশি করে যাদের তুমি হেল্প করবে তারা আরও বেশি দেইমানি করবে। তো এই দেখো, এ যাই হোক ওইসব বাদ দাও, তো এই দেখো এই বউটা মানে এখানে বাচ্চা না হলেও এখানে যদি ফল ধরে তো বাচ্চা হয়, তার মহাদেবের মা কালীর পার্বতীর আশীর্বাদে তার বাচ্চা হয় 1 বছরের মধ্যে, এটাও প্রমাণ আছে। আমাদের গ্রামেই অনেকের হয়েছে, তো এটা অনেক বছর ধরে এই রীতিটা চালু আছে আর হয়ও এটা। তো দেখো ফল ধরছে, আর এই ফলগুলোই ও আজকে যেগুলো দিয়েছে সেগুলোই আজকে ও সারাদিন খেয়ে থাকবে, তো আর অন্য কিছু আজকে খাবে না। তারপর থেকে কী নিয়ম আছে আমি বলতে পারবো না, তবে এভাবে ফল ধরে অনেকক্ষণ এসে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এসে মহাদেবের কাছে মা কালীর কাছে ওকে এক মনে বসে থাকতে হয়। তারপরে ওরা স্নান টান করেছে, ঝাপটা পড়লে তারপর এইগুলো হলে সমস্ত কিছু হলে ফল ধরে আর ওই শান্তি জলটা মাথায় দেয় আর ওর মঙ্গল কামনা করে সন্ন্যাসীরা, তো গ্রামেরও মঙ্গল কামনা করে। এইভাবেই মানে এখানে এইসবই নিয়ম আর কি। তো চলো দেখো এই যে জলটা দিচ্ছে এটাতে, তো কেউ যদি ভেবে থাকে যে ভগবান নেই, আমি তো বিশ্বাস করি খুবভাবেই ভগবান আছে, তবে মানুষকে তো কর্মফলটাও তো মানুষকে পোয়াতে হয় না, তো সেই জন্য হয়তো দুঃখ কষ্ট যন্ত্রণা মানুষের এত বেশি। তো যাই হোক চলো সাথে থেকো, আর এইভাবে ভিডিওটা আমি শেষ করলাম, জানি না ঠিক ভুল কী সব বকে ফেলেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো।